খেলি খেলি করছো? এটা দেখো, এটা ঢাকা। ম্যাও কোনটা? ম্যাও 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 কোনটা দেখো, ম্যাও কোনটা? ম্যাও এই তো। আর ভৌবো, ভৌবো কোনটা? আরে বা, আর আর কোয়াক কোয়াক, কোয়াক কোয়াক কোনটা? আরে বা, চুই 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 কোনটা? চুই চুই বন্ধ। তো আজকে আমি ওর খিচুড়ি বানাচ্ছি। আজকে স্যাটারডে, স্যাটারডে আমি খিচুড়ি বানাই। ওরে বাবা, ও এই বাপরে সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে বেসিক্যালি আমি ব্লগটা স্টার্ট করছি সন্ধ্যেবেলা থেকে, বাট বাইরে দিনের আলো দেখে তোমরা কোনো কারণে বুঝতে পারবে না যে এটা বাজে 6:15। দেখাচ্ছি তোমাদেরকে বাইরে কতটা আলো আছে। এখানে অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে আলোটা থাকে দিনে, মানে মোটামুটি 6:30-7:45 অব্দি অনেকটাই আলো থাকে এখানে, ঠিক আছে? তো ব্যাপারটা হলো, আমি অনেকদিন ধরে ভাবছিলাম, তোমরা তোমাদেরকে আমি বলেওছি, অনেকদিন ধরে ভাবছিলাম যে এদিকে অ্যাকচুয়ালি আমি খাই দিয়ে যে আমার মনটা ঠিক নেই, তো সেই কারণে দেখতে পাচ্ছি আমি একটু রেডি হয়েছি। সেই কারণে রেডি হইনি, অ্যাকচুয়ালি নিজেকে বিজি রাখতে হবে, সেই কারণে আমি একটু রেডি হয়েছি। জাস্ট একটু কাজল লাগিয়েছি, আর একটু লিপস্টিক লাগিয়েছি, আর এখন আমি একটু, আমি জানি না আমি কী করি, আমি জানি না, আমি সিরিয়াসলি জানি না, আমি নিজেকে একটু বিজি রাখার জন্য বা নিজের মন চেঞ্জ করার জন্য আমি জানি না কী করতে হবে বা কী করতে হয় না। তো অনেকদিন ধরে ভাবছিলাম আমি হেয়ার কাটিং করবো, বাট এখন তো বাইরে যাওয়া সম্ভব না, আর লেন্থ ছোটো করার ক্ষেত্রে আমি একটু হেজিটেট ফিল করছি, বিকজ সামনে একটা ইভেন্ট আসতে চলেছে, চেরির বার্থডে আসতে চলেছে, তো সেই কারণে আমি অতটা কাটতে চাইছি না লেন্থটা এক্ষুনি, লেন্থটা পরে কাটবো। তো যেটা হলো, আমি ইউটিউবে কিছু টিউটোরিয়ালস দেখছিলাম যেটাতে বাড়িতে হেয়ার কাটিং করা যাবে লেয়ার্স, আমার বরাবরই লেয়ার্স কাটা থাকে, তো আমি জাস্ট ভাবলাম যে সামনেটা আমি একটু ছোটো করব, আমার সামনেটা ছোটো থাকে, ঠিক আছে? তো বাড়িতে করা যাক, তো সেটাই আমি ট্রায়াল করছি, যে দেখা যাক আদৌ সেই মানে হ্যাকগুলো কাজ করে কি না। আর চেরি আমার অনেকদিনের পুরনো একটা ছোট ডায়েরি নিয়ে খেলছে, মুখে আওয়াজ করছে, এটা খুব শিখেছে। চেরি, এটা কি কি? এটা একটা ছোট ডায়েরি, এটা আমার অনেক দিনের পুরনো ডায়েরি, ঠিক আছে? আমি ডেট আই ডোন্ট থিঙ্ক সো লেখা আছে, বাট আই গেস এটা 15-এর, আই গেস, আমার অতটা মনে নেই, ঠিক আছে? কারণ তখনকার দিনে না যে ট্যাগ ভিডিও হচ্ছিল না, ট্যাগ ভিডিও খুব বানানো হতো, ঠিক আছে? তো যাই হোক, তো ওগুলো আর কি লেখা আছে, তো আমি এখন টেস্ট করে দেখবো যে ইউটিউবে যে হেয়ার কাটিংয়ের হ্যাক্সগুলো দেওয়া থাকে সেগুলো আদৌ কার্যকর কিনা। তো যদি কার্যকর হয় তাহলে তোমরা আমারটা দেখে ট্রাই করতে পারো, তো সেই কারণে আমি সামনের চুলের বলি দেবো যাতে পুরোটার কিছু গণ্ডগোল না হয়, ঠিক আছে? চলো, ঠিক আছে? তো আমি চুলটা আগে আঁচড়ে নিই, আর দুর্ভাগ্যবশত চেরির সৌভাগ্যে, মানে চেরি আমাদের সব চিরুনিগুলোকে কোথায় কোথায় যে রেখেছে, ঘরে একটাও চিরুনি নেই, ফাইনালি এটা আমি পেয়েছি। এইটা এটা না আমার ছোটদির, ঠিক আছে? ছোটদি যখন টিনেজ টাইমে ছিল তখন, মানে এখন তো সব মেয়েদের কাছে এই কোমটা থাকে, আমার কাছে আমি অত সাজগোজের থেকে ছিলাম না, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমার ছোটোবেলার গল্প অন্যদিন বলবো, আজকে না হোক এটাই নিয়ে করা হচ্ছে, যেহেতু এটা নিয়ে করা হোক, ঠিক আছে? চুলটা আঁচড়ে নিলাম, যেহেতু আমি সামনের পার্টটা করব, তো এই আইব্রো,
আইব্রো থেকে যে চুলটা যায় টানলাম। ওরা যেটা করেছে এতটা চুল নিয়েছে, আমি এতটা এতটা মোটা চুল আই ডোন্ট থিঙ্ক আমি নেবো, ঠিক আছে না, কারণ কিছু গন্ডগোল হলে পুরোটাই আমার যাবে, হ্যাঁ না। এটা লেয়ার্স কাটার সময় তো ওরা সেম করেছে, ঠিক আছে না, আমি লেয়ার্স এখন কাটতে যাচ্ছি না। আমার কাছে আমার চুল অনেকটা প্রিয়, তাই সবার কাছে তো একটা জিনিস, সেটা হলো কোনোদিনও ভেজা চুলে চুল কাটবে না বাড়িতে কাটতে গেলে, কারণ ভেজা চুলে যারা চুল নিজের মাপ অনুযায়ী কাটে তারা অনেক এক্সপার্ট, আমরা অতটা এক্সপার্ট নই, তাই ভেজা চুলে কোনোদিনও কাটবে না। আরেকটা, যতটা লম্বা করতে চাই, ঠিক আছে, মানে যতটা কাটতে চাই ততটা, আরেকটা এখানে নট লাগিয়েছিল আমার কাছে, এখন আমি খুঁজে পাচ্ছি না। ওকে, একটা পেয়েছি, এইটা এতটা কাটতে চাই তো। ভিটা দেখতে পাচ্ছ তো, ঠিক আছে নাও খুলি। এটা কিছুটা এরকম, আমার এখন চুলে শ্যাম্পু করা নেই তাই অতটা বোঝা যাচ্ছে না, আর আমি যদি আরেকটু বেশি অংশ নিয়ে কাটতাম তাহলে আরও ভালো বোঝা যেত। এনিওয়েজ, আমার এটা আপাতত জন্য ঠিক আছে, যদি আমার মনে হয় তখন আরেকটু এখান থেকে কাটবো, ঠিকই আছে। চলো, তো তোমাদের অনেকের অনেক কোয়ারি ছিল, ঠিক আছে, সেগুলোকে নিয়ে ভিডিও বানানো আমার হচ্ছে না, তো তার মানে কিন্তু তোমরা এটা ভেবো না যে আমি তোমাদেরকে ইগনোর করছি, এটা কিন্তু একদমই নয়, তোমাদেরকে ইগনোর করছে না, কিন্তু ব্যাপারটা হলো তোমরা অনেকে হয়তো বুঝছো যে কতটা হেক্টিক হয়ে যায় ঘরের সব কাজ করা, প্লাস বাচ্চার সব কাজ করা, প্লাস আমার যে ইউটিউবের কাজ করা, এডিট করা, ভিডিও বানানো, একসঙ্গে একটু লিঙ্ক করতে একটু তো টাইম লাগবে, ঠিক আছে, অনেকটাই টাইম যায় বাচ্চার পেছনে, রাইট, এই টাইমে ও তো নিজে কিছু করতে পারে না, যাবতীয় যা কিছু জিনিস আমাকেই করে দিতে হয়, রাইট, তো আই হোপ সো তোমরা বুঝবে যে কেন আমি করতে পারছি না। তো করতে না পারার একটাই কারণ যে আমার টাইমের মানে লিঙ্কটা হচ্ছে না, তো আমি সেই কারণে ভেবেছি যে এখন আমি যে কোশ্চেনগুলো উত্তর দিয়েছিলাম সেগুলো নিয়ে সেপারেট ভিডিওই আমি বানাতে চেয়েছিলাম, বাট বানানো হচ্ছে না যেহেতু, তাই আমি এখানে ভিডিও মানে সেই কোশ্চেনগুলোর উত্তর দিয়ে দেব। তো চলো, কোশ্চেনগুলো আমি লিখে রেখেছি, নিয়ে আসি, ঠিক আছে। তো কালকের ওই ভিডিওটা আমি আর শেষ করতে পারলাম না, যেটাতে আমি বলেছিলাম যে তোমাদের কোশ্চেনগুলোর উত্তর দেব, ব্যাপারটা হলো আমি শ্যুট তো করে রেখেছি, ঠিক আছে, কিন্তু আমি এই ভিডিওটার সঙ্গে ইনক্লুড করছি না, কারণ ভিডিওটা টপিকই আলাদা হয়ে যাবে, প্লাস লেন্দি হয়ে যাবে অনেক, ঠিক আছে, কারণ এখন তো আমি খুব একটা লম্বা ভিডিও বানাচ্ছি না, তাই অনেক লেন্দি হয়ে যাবে। তো আমি কি ভাবছি, আজকের ব্লগটা যেরকম যাচ্ছে যাক, আমি নেক্সট ব্লগে ওই কোশ্চেনগুলো উত্তর দিয়ে দেবো, আর যদি তোমাদের কোনো অন্য কোনো আরও অনেক কোশ্চেন যদি থাকে তাহলে এক কাজ করো, এই ভিডিওটার
কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো, তাহলে আমি একসঙ্গে কোশ্চেনগুলো উত্তর দিয়ে দিতে পারবো। আমাদের মানে আমার সম্বন্ধীয় বা বাচ্চার সম্বন্ধীয়, প্রেগনেন্সি সম্বন্ধীয় বা সুকান্ত আর আমিও যদি দিতে পারি এরকম কিছু করতে পারো, ঠিক আছে? তো এই ব্লগটা আমি এখানে শেষ করছি, আশা করি ভালো লেগেছে। আর হেয়ার কাটিংয়ের হ্যাকটা কাজে লেগেছে, তোমরাও ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে? চলো টাটা।